বাড়ি নির্মাণের সময় তিনি আমাদের অনুষ্ঠানে বলছিলেন যে দেখে দেখে এই কাজগুলো যে ওইটা হচ্ছে আপনার ছাদের বাউন্ডারি ওয়ালটা তার মাঝখানে এই যে গাঁথনিটা দিয়ে তিনি এখানে প্রচুর পুরো ছাদটা জুড়ে চারিদিকে এই কাজটা করেন এখানে যেটা হচ্ছে তিনি নানান ধরনের এখন যেমন আছে কলমি শাক ওইখানে দেখছি কচু শাক এখানে শীতকালীন শাকসবজিগুলো তিনি এখানটায় করেন অধিকাংশই তার সবজি আর লক্ষ্য করুন এখানে দেখেন এখানে একটা মাছা লাউ কুমড়ার এদিকে অসংখ্য টব মানে প্লাস্টিকের ড্রাম এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছাদ কৃষি কোনো ধরনের এখানে আবর্জনা বা ময়লা বা পানি পড়ে থাকার কোনো সুযোগ নেই তিনি এটার ভিতরে ফার্টিলাইজারগুলো সব শাক সবজির খোসা গাছের পাতা সব আবর্জনাগুলো এখানে দিয়ে উনি এখান থেকে এটা সার তৈরি করেন সেই একেবারে জৈব সার পাতা পচায় এগুলোর পানিটা ব্যবহার করা হয় এটা খুবই উৎকৃষ্ট মানের সার অধিকাংশ সাত কৃষি যারা করেন গৃহিণীরা তারা এই জাতীয় বাড়িতেই কম বেশি যে পাশেরটায় আছে একদম এটাই ওই দিকে সবাই আজকাল আগ্রহী হচ্ছে হ্যাঁ তো আমি যেটা বলছিলাম এই যে এগুলো এই যে টাওয়ার এগ্রিকালচার হ্যাঁ প্লাস্টিকের পাইপ খুব মোটা পাইপকে কেটে এই টাওয়ার পদ্ধতি ওর মধ্যে সার মাটি দিয়ে এটি ওখান থেকে গাছগুলো কটা কতগুলো মরিচ গাছ একটা দুটা তিনটা চারটা পাঁচ ছটা একটা পরিবারে তো কিছুই লাগে না যেদিকে তাকাচ্ছি লক্ষ্য করুন সফেদা চিচিঙ্গা, বেগুন লেবু এদিকটায় মল্লিকা অসংখ্য বেগুন এবং উপরটা পুরোটাতেই তিনি মাচা করে দিয়ে পারমানেন্টলি রড দিয়ে মাচা করে দিয়ে গাছ আর তারও উপরে আমি যদি এই দিকটাতে আপনাকে আনি একদম চিলে কোঠা উপরটাতে উনি দেখুন ড্রাগনের বাগান করেছেন হ্যাঁ উপরটা ড্রাগন লাগিয়েছেন এবং পথটা দেখেন কত পরিষ্কার অসম্ভব রকম পরিষ্কার পরিচ্ছন্ন এই যে বিশাল বিশাল অট্টালিকা শহর তো এইভাবে দিনের পর দিন এই ইট পাথর আর কাঠের কংক্রিটের একটা মানে জরাজীর্ণ শহরে পরিণত হচ্ছে কিন্তু এর ভেতরে সবুজের অংশ নেই বললেই চলে তাহলে আপনার জলবায়ু পরিবর্তন অন্যদিকে নগরের উষ্ণায়ন আপনাকে প্রতিনিয়তই প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত করবে এদিকে দেখুন আখ লাগিয়ে দিয়েছে তুলসী পাতা বাঁশ বাগান নিম এই যে কলার কথা বলছিলাম দূর থেকে এই বাড়িটাকে চেনার জন্য দূর থেকে এই কলা গাছগুলি ছাদে অনেকেই কলা গাছ লাগায় ছাদে কলা সেরকম হয় কি না আমার ঠিক ধারণা নাই অনেক জায়গায় দেখেছি ছড়াগুলো কিন্তু খুব পরিপুষ্ট করা হয় না খুব বড় পরিসর নয় মাত্র কয়েকশো বর্গফুট জায়গা এখানেই হরেক রকম ফসল উৎপাদন করা হচ্ছে মাত্র এক বছর এই ফসলের উৎপাদন আশা আপনাদের এই কৃষির বয়স কতদিন হল গত থেকে শুরু বাড়িটা কবে নির্মাণ করলেন বাইটা গত বছর ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে কিন্তু আমি জুনে উঠছি ভাড়াটার আগে উঠে এই যে স্ট্রাকচার করে এটা কোথায় দেখেছো এটা আসলে আমি নিজের আইডিয়া থেকেই করছি তারপর ও বাসায় যখন গাছও কিছু লাগানোর পরে আমার মেয়েকে আমি আসলে টিভি দেখি না আমার মেয়েকে বলতেছিলাম যে আচ্ছা এইগুলো আইডিয়া কোথায় পাব বলে কি কেন আপনার নাম বলতেছে যে ওরকম সিরাজ সাহেব এরকম করে তুমি ইউটিউবে দেখো না তখন দেখলাম যে আপনার আইডিয়া সাথে মাসে মিলে যাচ্ছে

শীতকালীন সবজি যেগুলো সেগুলো এখানে পেয়ে আর যেমন কপি বাঁধাকপি ফুলকপি টমাটো তারপরে শাক পালং শাক তারপরে শালগম লাল লাউ শাক সব এখানে লাল শাক আমি তিনটা কথা বলতে চাই আমি ডাক্তার তো নিশ্চয়ই নিশ্চয়ই ডাক্তার হিসেবে আমি মানুষকে এভিডেন্স বেস মেডিসিন শেখাই যে অভিজ্ঞতাটা জ্ঞানের যেটা হবে সেটা এভিডেন্স প্রমাণের ভিত্তিতে তা আমি ওর যে জিনিসটা থেকে আমি তিনটে জিনিস শিখছি যে একটা হচ্ছে এক্সপার্টাইজ হাতে কলমে শিখতে হয় ও হাতে কলমে শিখছে দ্বিতীয় হচ্ছে রিসার্চ প্রতিদিন টিউব ইউটিউব দেখতেছি দেখে এখন কি চলবে সেটা সে শিখে নিচ্ছে আর হচ্ছে প্ল্যান্ট ভ্যালুজ কোনটা দিলে লাভ হবে আগে ওখানে অনেক ফলের গাছ আম গাছ এটা লাগাইছে বছরে একবার ফল হয় দেখে যে এটাতে লাভ কম এমন সব বাদ দিয়েছে দিয়ে খালি ভেজিটেবল যেগুলো খেয়ে মানে এক মাস দুমাস মধ্যে সেগুলো বেশি লাগানো হচ্ছে এটা আমাদের ফলন বেশি হয়েছে আমাদের লাভ বেশি হচ্ছে মানুষকে আমরা বেশি উপকার করতে পারতেছি ওটা তো মনে করেন বছরে একবার হয় অথচ সারা বছর ওকে সার দিচ্ছি পানি দিচ্ছি তারপরে কিছু চারা নার্সারিতে না ভোয়া দিয়ে দেয় মানে বলে একটা ফল হওয়ার পরে দেখি ও হ্যাঁ অনেক আছে এই জন্য অনেক সব ফল গাছ আমি তুলেও ফেলে দিচ্ছি তুলেও ফেলে দিচ্ছি একদম একদম সেই জন্য আমি এই একটু সবজিটা তো রেগুলারই আমার খাওয়া লাগে বাচ্চারা খাচ্ছে ফ্রেশ জিনিস পাচ্ছি আমি হাউস ওয়াইফ যারা তাদের প্রত্যেকেই এই কাজে আগে আসা উচিত কারণ তারা ঘর সংসার করার পর একটা সময় থাকে যখন টিভি দেখা ছাড়া কোনো কাজ থাকে এই সময়টা সে যদি গাছ বাগান করে তাহলে তার ফসল হলো গুলো উপকার কত উপকার হ্যাঁ এই জন্য আমি সমস্ত হাউজ ওয়াইফ যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবসর সময় একটা গাছ হলেও লাগান

কৃষি উৎপাদনে প্রচুর কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার হয় প্রচুর পেস্টিসাইড ব্যবহার হয় তার কিও কিন্তু একটা কৃষি প্রধান ওখানে কৃষির কৃষি দাম বেস্ট চিনি ওখানকার খাদ্যদ্রব্যের ভিতরে তো আপনারা চল পান নাই না তারপর ওরকমভাবে ওরা এতটা বেশি অ্যাগ্রেসিভলি ইউজ করে না ওরা খুবই লিমিটেড কারণ ওদের জায়গা আছে একটুতেই ফসল উৎপাদন হচ্ছে আপনারা যখন বাজারে কেনাকাটা করতে যান শাকসবজি ফলমূল তখন কি এরকম কোন সেপারেশন পান যে এটা হচ্ছে অর্গানিক এটা হচ্ছে নরমাল প্রোডাকশন জি এটা আছে আর এমনিতেও নরমাল প্রোডাকশন যেগুলো সেগুলোতেও আমরা যেটা দেখি যে বাসার ফ্রিজে রাখলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তোমরা বোঝাই যায় যেটা মানে আমাদের দেশে গরমকালে টমেটোর দাম বেশি তাই না ওদের টমেটোর দাম গরমকালে কম আমি বললাম কেন এটা তো যে পচে যায় মানে তো কোনো কিছু দেয় না ইউজ সবুজ এই ফসলের উদ্যোগটি এগিয়ে নিতে সহযোগিতা করেন পরিবারের দুই সহযোগী সদস্য কথা হলো তাদের সঙ্গে আপনার গ্রামের বাড়ি কোথায় বরিশাল গ্রামে যখন ছিলেন তখন তো চাষবাসের সাথেই ছিলেন তো গ্রামের চাষবাস আর ছাদের উপরে চাষবাসের ভিতরে তফাৎ থেকে আছে অনেক তফাৎ যেমন ধরেন গ্রামে ধরেন পানি পুষকুনি থাকে নদী থাকে

বেশি উপকার কার্যকারী কোনটা কোনটা সবচেয়ে ভালো হয় দেখছি যে ছাদে মানুষ কলাও লাগায় কলা গাছ লাগায় খুব বেশি যেত না প্রায় আমি পাই কিন্তু কলার ফলন খুব ভালো দেখি না মানে হয়তো ছড়াটা হয় খুব ছোট ছোট কলাগুলো চিকন চিকন আপনারাও তো এখানে কলা লাগিয়েছেন আপনাদের গাছগুলো বেশ বড় গাছই বড় হয়েছে কলা কি আপনার সন্তোষজনক হয় হয় কিছু বড়ও হয় আবার কিছু ছোটও হয় পুরো সবগুলা কি রকম হয় না গ্রামে তো অনেক বড় বড় আছে হয়তো আটটা দশটা এটা কি কোনো বিশেষ জাতের কলা নাই কোনো নার্সারি থেকে আনা এটা গ্রাম থেকে আনছিল হ্যাঁ গ্রাম থেকে সারা কাছে আসছে এই এলাকার অন্য সব বাড়ির ছাদগুলোতেও দৃশ্যমান হচ্ছে ছাদ কৃষি সিঁড়ি দিয়ে নিচে নামতে এমন নিদর্শন আমাদের চোখে পড়লো রাশিদুল হাসানের বাসায় কাজ করতে এসে কৃষি নিয়ে সিঁড়িতে ওঠার সময় আমি এই জিনিসগুলো লক্ষ্য করলাম যে এই মহানগর এলাকায় কৃষির সংখ্যা বাড়িঘরের সংখ্যা অনেক বেশি নিঃসন্দেহে কিন্তু কৃষির সংখ্যাও যে উল্লেখযোগ্য হারে দিন দিন বাড়ছে সেটা প্রমাণ মিলল লক্ষ্য করুন যে ঠিক পাশের বাসাটা উনি এই বাড়ির সাত কৃষির যে উদ্যোক্তা তিনি বোধহয় একটি কলাপ্রিয় মানুষ হ্যাঁ কলা গাছে খুব পছন্দ করেন বোধ অধিকাংশ টপির তিনি কলা গাছ লাগিয়েছেন আমি পাশেরটায় যদি যাই দেখুন ছোট্ট একটা বাড়ি কয় কাটা দুই কাটা হয়তো হবে কিন্তু সাত কৃষি দিয়ে সাজিয়েছে আপনি ওই কোনাটায় দেখেন ওই যে সাদা বিল্ডিংটা ওখান থেকে এক কোনা দেখা যাচ্ছে হ্যাঁ ভাবুন আরও যদি সামনের দিকে যাই এই আগ্রহটা মানুষের বাড়ছে কোনো সন্দেহ নেই এটা একটা খুবই ভালো একটা উদ্যোগ এই সমস্ত বিষয়গুলোতে রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি নানানভাবে অনুপ্রেরণা দেয়া হয় তাহলে কৃষির সংখ্যা বাড়বে সন্দেহ উদ্যোক্তা দম্পতি বসবাস করেন ছাদ কৃষির ঠিক নিচতলা অর্থাৎ ষষ্ঠ তলায় এই অংশে ডাইনিং রুমের পাশেও দৃশ্যমান সবুজ প্রকৃতি মাটি থেকে এত উপরেও এমনভাবে সাজানো হয়েছে সবুজকে অনুকূলে পেতে

ছাদের নিচে ওনারা বসবাস করছেন এই ফ্লোরটাতে অবভিয়াসলি এখানে উত্তাপ অনেক কম হয় সূর্যের তাপ একটা রুক্ষ একটা খোলা ছাদের ভিতরে যেরকম যে পরিমাণ তাপ ধরে রাখবে প্রিয় দর্শক শহরে গড়ে ওঠা এমন কৃষি এবং সবুজের আয়োজনগুলোই মেটাচ্ছে পরিবেশ সুরক্ষার চাহিদা এবং বিষমুক্ত ফসল বা নিরাপদ খাদ্যের আমরা চাই এই দৃষ্টান্তটি দেখে অন্যরাও গড়ে তুলুক ছাদ কৃষির এমনই নজির তাহলে অন্ততপক্ষে কৃষি থেকে উৎপাদিত খাদ্য দিয়ে নিজেদের চাহিদার কিছুটা হয়তো পূরণ করা সম্ভব হবে